আমাদেরকে বলেছে চিত্র থেকে নিচে ছকটি পূরণ করো উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্যকে একক ধরে অর্থাৎ আমরা এক বর্গ একক সমান এক একক ধরবো তাহলে এখানে এটি হচ্ছে এক্স এক্স প্রাইম অক্ষ এখানে ওয়াই ও ওয়াই প্রাইম অক্ষ এখন আমরা দেখতে পাচ্ছি এর মান আমাদেরকে দেওয়া আছে কত আমরা একটু দেখি যেহেতু দুটি মান দেওয়া আছে আমরা মিলাতে পারি কিনা দেখি এক দুই তিন চার এটি কি অক্ষ এক্স অক্ষ তাহলে এক্স এর মান হচ্ছে চার উপরের দিকে কত এক দুই তিন অর্থাৎ উপরে হচ্ছে ওয়াই অক্ষ তাহলে এক্সের মান চার ওয়াই মান তিন এভাবে করে আমরা কি করব স্থানাঙ্ক অর্থাৎ এই স্থানের অঙ্কটি নির্দেশ করব তাহলে এখানে এই দুই পাশে হচ্ছে এক্স অক্ষের মান এবং এই দুই পাশে হচ্ছে উপরে নিচে হচ্ছে ওয়াই অক্ষের মান তাহলে আমরা এর মান এভাবে পেয়ে গেলাম এরপর আস্তে আস্তে আমরা বাকিগুলো বের করি তাহলে বি তে আছে মাইনাস টু মাইনাস টু আগে ঠিক আছে কিনা দেখি অর্থাৎ মাইনাস কোথায় হবে এক্স এর মাইনাস ওয়ান হচ্ছে বাম পাশে ওয়াই এর মাইনাস ওয়ান হচ্ছে নিচের দিকে এটি আমাদেরকে মনে রাখতে হবে অর্থাৎ প্লাস হচ্ছে এই জায়গাটি অর্থাৎ এক্স এর ডান পাশ এবং ওয়াই এর উপর স্থানটি হচ্ছে কি আমার প্লাস মাইনাস কোথায় এক্স এর বাম পাশটি এবং ওয়াই এর নিচের অংশটি হচ্ছে মাইনাস তাহলে এখন আমরা বাকিগুলো মেলানোর চেষ্টা করি তাহলে মাইনাস টু মানে আমরা বুঝতে পারছি এক্স এর মান মাইনাস টু অর্থাৎ আমরা বাম পাশে দুই ঘর পাচ্ছি এক দুই এখন যেহেতু উপরের দিকে উঠেছে তাহলে ওয়াই এর উপরের দিকে মান কত প্লাস তাহলে কয় ঘর উপরে উঠেছে এক ঘর দুই ঘর তাহলে কি বসাবো টু অর্থাৎ আমরা কি পাবো টু এরপরে আমরা দেখছি মান মান দেয়া নেই আছে অর্থাৎ নিচের দিকে চার ঘর তাহলে দেখতে পাচ্ছি কোথায় এই জায়গাটি এই জায়গাটি কোথায় এক দুই তিন চার চার ঘর নিচে এবং কোন পাশে ডান পাশে না বাম পাশে আমাদের হচ্ছে ডান পাশে ডান পাশে মানে কি প্লাস তাহলে এখানে কয় ঘর ডান পাশে এক ঘর দুই ঘর তিন ঘর এই যে এক ঘর দুই ঘর চিন্তা করছি এটি কার সাপেক্ষে মূল বিন্দু থেকে তাহলে এখানে মূল বিন্দু হচ্ছে এটি যেটি কি করেছে এবং ছেদ এক মূল বিন্দু থেকে আসলে কি দূরত্ব হচ্ছে কত ঘর এক দুই তিন অর্থাৎ তিন বর্গ একক তাহলে এখানে আমাদের এক্স এর মান কত বসাবো তিন অর্থাৎ থ্রি তাহলে আমরা পাচ্ছি থ্রি মাইনাস ফোর এরপরে আমরা ডি তে চলে যাই ডি আমরা কোথায় দেখতে পাচ্ছি আমরা ডি দেখতে পাচ্ছি এখানে তাহলে ডি এর মান আমাদেরকে কত দেওয়া আছে আমাদের ডি এর কোনো এখানে আমরা দেখতে পাচ্ছি এটি নিচে আছে তাহলে কি ওয়াই এর মান মাইনাস হবে এবং বাম পাশে আছে তাহলে কি হবে এখানে এক্স এর মানও মাইনাস হবে তাহলে আমরা দেখি কয় ঘর এক দুই তিন ঘর বরাবর রয়েছে তাহলে মাইনাস থ্রি এক্স আর নিচে নেমেছে কয় ঘর এক দুই তিন অর্থাৎ ওয়াই এর মানও কি হবে মাইনাস থ্রি তাহলে আমাদের আনসার হবে মাইনাস থ্রি মাইনাস থ্রি এরপরে আমরা দেখতে পাচ্ছি ও ও হচ্ছে কি যেটি মূল বিন্দু মূল বিন্দুতে কি এক্স ডানেও যায়নি বামেও যায়নি ওয়াই উপরেও যায়নি নিচেও যায়নি অর্থাৎ দুটি মানে কি শূন্য তাহলে এক্সের এর মানও শূন্য ওয়াই এর মানও শূন্য এরপরে আমরা দেখতে পাচ্ছি পি পি কোথায় রয়েছে পি রয়েছে এই জায়গাটিতে তাহলে এখানে আমাদেরকে কি বলেছে ওয়াইয়ের মান শূন্য হবে কারণ উপরে উঠেনি নিচে ওঠেনি যদি ওয়াইয়ের মান শূন্য হয় তাহলে কি হবে বিন্দুটি এক্স অক্ষের উপরে থাকবে তাহলে কত ঘর এক দুই তিন চার পাঁচ ঘর তাহলে এক্সের মান হচ্ছে ফাইভ তাহলে বিন্দুটি কি ফাইভ জিরো বিন্দু এরপরে আমরা দেখতে পাচ্ছি কিউ কিউ কি বলছে জিরো খালি ঘর তাহলে জিরো মানে কি এক্সের মান শূন্য এক্সের মান যদি শূন্য হয় তাহলে সেটি কিসের উপর থাকবে ওয়াই অক্ষের উপরে থাকবে কারণ ডানেও যায়নি বামেও যায়নি তাহলে সেটি কোথায় থাকবে উপরে নিচে তাহলে কত ঘর উপরে এক দুই তিন চার পাঁচ ঘর উপরে আর উপরে মানে কি প্লাস তাহলে প্লাস ফাইভ তাহলে বিন্দুটি কত হবে জিরো ফাইভ বিন্দু তাহলে এভাবে করেই আমরা ছক পূরণ করে ফেললাম তাহলে এই বিন্দু কোথায় এই বিন্দু হচ্ছে ফোর থ্রি বি হচ্ছে মাইনাস টু টু সি হচ্ছে থ্রি মাইনাস ফোর বি হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি ও হচ্ছে জিরো জিরো পি হচ্ছে ফাইভ জিরো এবং কিউ হচ্ছে জিরো ফাইভ আমাদেরকে প্রশ্নে কি বলেছে প্রশ্নে বলেছে নিচের বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে তীর চিহ্ন অনুযায়ী যোগ করো ও চিত্রটি জ্যামিতিক নামকরণ করো তাহলে আমরা কি করব এখানে দেখতে পাচ্ছি টু টু বিন্দু অর্থাৎ এক্সের মানও দুই ওয়ের মানও দুই এর মান দুই অর্থাৎ কি ডানে না বামে ডানে আর এর মান দুই মানে কি উপরে না নিচে উপরে তাহলে এক দুই এখানে দুই ঘর এরপরে কি হবে দুই ঘর উপরে উঠবে এক দুই তাহলে এটি হচ্ছে আমাদের কত টু টু বিন্দু ছোট করে লিখলাম এরপরে সিক্স টু তাহলে সিক্স হচ্ছে কি এক্স এর মান তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ঘরে গেলাম টু অর্থাৎ ওয়ের মান দুই দুই উপরে এক এখানে আসলাম তাহলে এটি হবে সিক্স টু বিন্দু এরপরে কি বলেছে সিক্স সিক্স তাহলে সিক্স তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় আবার সিক্স উঠতে হবে উপরে এক দুই তিন চার পাঁচ ছয় এটি হচ্ছে সিক্স সিক্স বিন্দু এরপরে কি বলেছে টু সিক্স অর্থাৎ এক দুই দুই ঘর একসে আর ছয় ঘর এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এটি হচ্ছে কত টু সিক্স বিন্দু এরপরে টু টু আবার তৃতীয় অনুযায়ী যোগ করতে হবে তাহলে প্রথমে টু টু থেকে কোথায় গেল টু টু থেকে গেল হচ্ছে সিক্স টুতে তে আমরা যোগ করলাম আমরা যোগ করলাম এরপরে কি সিক্স টু থেকে সিক্স সিক্সে গেল আমরা যোগ করলাম এরপরে সিক্স সিক্স থেকে কোথায় আসলো টু সিক্সে আসলো আমরা যোগ করলাম এবং টু সিক্স থেকে আবার কোথায় আসলো টু টুতে আসলো তাহলে আমরা আবার যোগ করলাম তাহলে আমরা কি পাচ্ছি দেখতে আমরা দেখতে পাচ্ছি এখানে এই মানগুলো কত এক দুই তিন চার ঘর এখানেও চার ঘর এখানেও যেমন চার ঘর এখানেও চার ঘর অর্থাৎ চার বর্গ এক করে প্রত্যেকটি বাহু অর্থাৎ এটি কি এটি হচ্ছে একটি বর্গ তাহলে আমরা নামকরণ করে ফেললাম এর পরের সমস্যাটিতে কি দেওয়া আছে জিরো জিরো অর্থাৎ এটি হচ্ছে জিরো জিরো এখানে এক্স এর মান শূন্য ওয়াই এর মান শূন্য এরপরে কি বলেছে মাইনাস সিক্স মাইনাস সিক্স মাইনাস সিক্স অর্থাৎ কি মানও মাইনাস ওয়াই এর মাইনাস হলে কোথায় যাবে এক্স এর মান অবশ্যই বামে এক দুই তিন চার পাঁচ ছয় এখান থেকে ওয়াই এর মান মাইনাস সিক্স অর্থাৎ ছয়গন নিচে নামবে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এটি হচ্ছে মাইনাস সিক্স মাইনাস সিক্স এরপর কি বলছে এইট সিক্স অর্থাৎ এক্স এর মান এইট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওয়াই মান সিক্স অর্থাৎ উপরে ছয় ঘর এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এটি কি এটি হচ্ছে এইট সিক্স বিন্দু এরপরে বলেছে আবার জিরো জিরো তাহলে জিরো জিরো হচ্ছে এখানে এখন কি বলেছে এগুলো যোগ করতে হবে তাহলে জিরো জিরো থেকে প্রথমে কোথায় আসলো মাইনাস সিক্স মাইনাস সিক্সে আসলো এরপরে কোথায় গেল এরপরে গেল হচ্ছে এইট সিক্স বিন্দুতে এরপরে এই এইট সিক্স বিন্দু থেকে আবার কোথায় আসলো জিরো জিরোতে আসলো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে তিনটি কোন সৃষ্টি হয়েছে এবং তিনটি বাহু একটি বাহু দুটি বাহু তিনটি বাহু তাহলে এটির নামকরণ কি হবে ত্রিভুজ আমাদেরকে কি বলেছে সমাধান করো এবং সমাধান লেখচিত্রে দেখো তাহলে সমাধান করলে কি হবে আমরা জানি এখান থেকে কি হবে বা এক্স ইকোয়াল হবে ফোর এখন সমাধান আমরা লেখচিত্রে দেখানোর জন্য আমাদের নিয়ম কি আমরা এখানে একটি ছক আঁকবো আমরা এখানে এভাবে করে সাধারণত আমরা নর্মালি এঁকে দেখাচ্ছি আপনারা ছক এঁকে করবেন তাহলে এখানে আমরা এটি কীভাবে করব প্রথমে আমাদেরকে ধরতে হবে একটি হচ্ছে এক ধরতে হবে এবং অপরটি ধরতে হবে যেটি আমাদের কি দেয়া আছে শূন্য ছাড়া এখানে দুটি ঘটনা ঘটতে পারে দুপাশে চলক থাকতে পারে এক পাশে চলক থাকতে পারে এক পাশে চলক থাকলে আমরা আরেক পাশটিকে শূন্য করে বাকিটিকে একটি রাশি চিন্তা করব এবং এক্সকে একটি রাশি চিন্তা করে মান নির্ণয় করবো তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি তাহলে এখানে দেখুন আমরা ভিন্ন ভিন্ন মানের জন্য কি পাবো ভিন্ন ভিন্ন স্থানাঙ্ক পাবো তাহলে এখানে একটি হচ্ছে এক্স আর হচ্ছে এক্স মাইনাস ফোর যেহেতু এখানে ওয়াইয়ের কোনো মান আমরা ওইভাবে পাবো না তাই আমরা কে চিন্তা করে এখানে আলাদা আলাদা রাশি তৈরি করে আমরা কি করব স্থানাঙ্ক বের করব। তাহলে এখন দেখুন এক্সের মান তো আমরা জানি অবশ্যই ফোরই হবে তাও আমরা দেখি যদি আমরা এক্সের মান টু বসাই তাহলে এখানে কত হবে টু মাইনাস ফোর অর্থাৎ কত মাইনাস টু হবে তাহলে কত হবে স্থানাঙ্কটি টু মাইনাস টু এখন যদি আমরা কী করি ফোর বসাই তাহলে কত হবে ফোর মাইনাস ফোর অর্থাৎ জিরো তাহলে কত হবে আমাদের স্থানাঙ্কটি হবে ফোর জিরো এখন যদি আমরা সিক্স বসাই তাহলে এখানে কত হবে সিক্স মাইনাস ফোর অর্থাৎ টু অর্থাৎ কত হবে সিক্স টু তাহলে এখন দেখুন তো এই মানগুলো যদি আমরা বসাই স্থানাঙ্কগুলো তাহলে কী হবে একটি হচ্ছে টু মাইনাস টু টু মাইনাস টু মানে কোথায় টু হচ্ছে এক্স এর মান তাহলে এখানে হচ্ছে টু মাইনাস টু হচ্ছে তাহলে আমরা এখানে পাবো টু মাইনাস টু বিন্দু এরপরে পাবো কত ফোর জিরো ফোর ফোর জিরো বিন্দু আমরা এখান থেকে পাবো আর পরে পাবো কত সিক্স টু অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে পাবো ওয়ান টু তাহলে এখানে এগুলোকে যদি আমরা যোগ করি এগুলোকে যোগ করলে আমরা কি পাবো আমরা এখানে একটি সরল রেখা পাবো এই সরল রেখাটি থেকে আমরা কি দেখতে পাচ্ছি এটি কোথায় এক অক্ষকে ফোর জিরো বিন্দুতে ছেদ করেছে অর্থাৎ যেখানে আমাদের এক অক্ষকে ছেদ করবে সেটি হচ্ছে আমাদের কি আসলে মূলত সমাধান তাহলে যেহেতু এখানে এক্সের মানই আমরা পাবো তাই এখানে এর মান হচ্ছে ফোর তাহলে আমাদের নির্ণয় সমাধান হবে ফোর এই সমাধানটি আমরা এখন লেখচিত্রে দেখালাম পরবর্তী সমস্যাটিও একইভাবে যদি আমরা করি তাহলে টু এক্স টু পাবো মাইনাস ফোর এক্স ইক টু তাহলে কত হবে মাইনাস ফোর ডিভাইড টু অর্থাৎ সুতরাং এক্স টু আমরা পাবো মাইনাস টু এগুলোতে আমরা বাদ দিব সমাধান তো আমরা করার নিয়ম জানি তাহলে এখন শুধুমাত্র আমরা ছকে কীভাবে দেখাবো তাহলে আমরা আগেই বলেছি ছকে দেখানোর জন্য আমরা কী করব প্রথমে এক্স ধরব যদি আমাদের চলক এক পাশে থাকে তাহলে এখানে আরেকটিকে ধরলাম এখানে টু এক্স প্লাস ফোর এটি হচ্ছে এক্স আর এখন টু এক্স প্লাস ফোর তাহলে এখানে আমরা কি পাচ্ছি তাহলে দেখুন এখানে যদি আমরা এক্স বসাই এক্সের মান যদি এখানে টু বসাই তাহলে কত হবে টু ইন্টু টু অর্থাৎ ফোর তাহলে ফোর প্লাস ফোর অর্থাৎ হচ্ছে এইট তাহলে কত পাবো টু এইট এরপরে আমরা যদি আরও একটি বিন্দু নেই এখানে যদি সিক্স বসাই তাহলে কত হবে সিক্স ইন্টু টু টুয়েলভ টুয়েলভ প্লাস ফোর অর্থাৎ সিক্সটিন তাহলে সিক্স সিক্সটিন আর যদি মাইনাস টু বসাই তাহলে কত পাব মাইনাস টু বসালে এখানে পাবো মাইনাস টু আর এখানে কত টু অর্থাৎ মাইনাস ফোর প্লাস ফোর অর্থাৎ জিরো তাহলে পাবো মাইনাস টু জিরো তাহলে এখন এই মানগুলোই আমরা কোথায় বসাবো স্নানাঙ্কগুলো এখানে বসাবো অর্থাৎ টু এইট এক দুই আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে বিন্দুটি কি বিন্দুটি হচ্ছে টু এইট এরপরটি কী পাচ্ছি সিক্স সিক্সটিন তাহলে কত পাচ্ছি এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন তাহলে এখানে পাচ্ছি সিক্স সিক্সটিন আর আরেকটি কত মাইনাস টু জিরো তাহলে মাইনাস টু অর্থাৎ ওয়ান টু মাইনাস টু আর জিরো মানে ওয়াই অক্ষেতে তাহলে সরাসরি আমরা যোগ করে দিলে আমরা পেয়ে যাব এক্স অক্ষের উপরের বিন্দুটি তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের নির্ণয় সমাধান হচ্ছে কত যেখানে কি যেখানে হচ্ছে আমাদের এক্স অক্ষে ওয়াইয়ের মান শূন্য সেই মানটি হচ্ছে আমাদের আসলে কি নির্ণয় এক্সের মান অর্থাৎ মাইনাস টু জিরো তাহলে আমাদের নির্ণীয় সমর্থন হচ্ছে মাইনাস টু এখানে আমরা একইভাবে যদি করি তাহলে এক্স ইকো টু কী পাবো এখান থেকে এইট মাইনাস থ্রি তাহলে এক্স ইকো টু ফাইভ তাহলে এখানে আমরা একইভাবে ছক করলে এখানে এক্স আর এখানে কত পাবো এখানে আমরা একটি কাজ করবো সেটি কি এক্স প্লাস থ্রি মাইনাস এইট ইকোস টু জিরো এখানে এক্স মাইনাস ফাইভ ইকোলস টু আমরা জিরো আগে থেকে তৈরি করে রাখবো তাহলে এখানে লিখবো এক্স মাইনাস ফাইভ তাহলে এখানে স্থানাঙ্ক পাবো এক্স এক্স মাইনাস ফাইভ তাহলে এখন আমরা ভিন্ন ভিন্ন মানের জন্য স্থানাঙ্ক তৈরি করি তাহলে এখান থেকে কী পাবো যদি আমরা এখানে কী বসাই এখানে যদি আমরা টু বসাই তাহলে কত হবে এখানে পাবো হচ্ছে আমরা টু মাইনাস ফাইভ অর্থাৎ মাইনাস থ্রি অর্থাৎ টু মাইনাস থ্রি এখানে যদি আমরা কত বসাই ফোর বসাই তাহলে কত হবে ফোর মাইনাস ফাইভ অর্থাৎ মাইনাস ওয়ান অর্থাৎ ফোর মাইনাস ওয়ান এখানে যদি আমরা কী বসাই ফাইভ বসাই তাহলে কী পাবো ফাইভ মাইনাস ফাইভ অর্থাৎ জিরো অর্থাৎ ফাইভ জিরো তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এখন এগুলো আমরা বসাই অর্থাৎ টু মাইনাস থ্রি টু হচ্ছে একসাথ দিকে দুই ঘর আর মাইনাস থ্রি মানে হচ্ছে ওয়াই যেহেতু মাইনাস তাহলে তিন ঘর নিচে নামবে অর্থাৎ ওয়ান টু থ্রি তাহলে এটি হচ্ছে টু মাইনাস থ্রি বিন্দু এরপর হচ্ছে ফোর কত মাইনাস ওয়ান তাহলে ফোর মাইনাস ওয়ান কোথায় পাবো ফোর হচ্ছে এক দুই তিন চার ঘর আর মাইনাস ওয়ান মানে এক ঘর নিচে অর্থাৎ ফোর মাইনাস ওয়ান তাহলে এখান থেকে এরপরে কত ফাইভ জিরো অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর এখানে হচ্ছে জিরো তাহলে এটি হচ্ছে ফাইভ জিরো বিন্দু তাহলে এগুলোকে আমরা এবিসি দিয়েও চিন্তা করতে পারি সরাসরি চাইলে বসাতে পারি তাহলে এখানে আমরা যখন বসাচ্ছি তাহলে দেখছি এটি এক্স অক্ষের উপরে কী করছে ফাইভ জিরো বিন্দুতে ছেদ করছে অর্থাৎ যেখানে y এর মান শূন্য সেই মানটি হচ্ছে আমাদের x এর মান বা সমাধান তাহলে সুতরাং আমাদের সমাধানটি হচ্ছে 5 এর আগে সমস্যাগুলোতে আমরা কি দেখেছি আমরা দেখেছি চলক এক পাশে ছিল এখন চলক দুই পাশে আছে এগুলোর সমাধান একটু অন্যভাবে হবে তাও আমরা আগে মানটি বের করে ফেলি 2x x -3 1 অর্থাৎ কত অর্থাৎ হচ্ছে x আমরা কত পাবো -4 তাহলে এখন এখানের জন্য আসলে দুটি ছক তৈরি করা লাগবে একটি হচ্ছে এই পাশের জন্য যেহেতু এখানে একটি রাশি রয়েছে চলকের আর এখানের জন্য আরেকটি অর্থাৎ এখানে আমরা দুটি সরল রেখা পাবো তাহলে এখানে একটি হচ্ছে এক্স আর হচ্ছে টু এক্স প্লাস ওয়ান আর স্থানাঙ্ক হবে এক্স টু এক্স প্লাস ওয়ান তাহলে এখানে আমরা যদি এক্সের মান জিরো বসাই তাহলে কত পাবো এখান থেকে টু ইন্টু জিরো অর্থাৎ জিরো প্লাস ওয়ান অর্থাৎ ওয়ান জিরো ওয়ান এখান থেকে যদি আমরা কত বসাই মাইনাস টু বসাই তাহলে কত হবে মাইনাস টু আর এখানে ইন্টু টু অর্থাৎ মাইনাস ফোর প্লাস ওয়ান অর্থাৎ মাইনাস থ্রি তাহলে মাইনাস টু মাইনাস থ্রি আর যদি এখানে মাইনাস ফোর বসাই তাহলে কত হবে তাহলে হবে কত মাইনাস এইট প্লাস ওয়ান অর্থাৎ মাইনাস সেভেন অর্থাৎ মাইনাস ফোর আর এখানে কত মাইনাস সেভেন একইভাবে আমরা পরবর্তী জন্য যদি করি এক্স আর এখানে এক্স মাইনাস থ্রি তাহলে এখানে কত হবে এক্স এক্স মাইনাস থ্রি এখানে যদি জিরো বসাই তাহলে কত হবে জিরো মাইনাস থ্রি অর্থাৎ মাইনাস থ্রি জিরো মাইনাস থ্রি এখানে যদি মাইনাস টু বসাই তাহলে মাইনাস টু মাইনাস থ্রি অর্থাৎ মাইনাস ফাইভ তাহলে মাইনাস টু মাইনাস ফাইভ এখানে যদি আমরা কী বসাই মাইনাস ফোর বসাই তাহলে কত হবে মাইনাস ফোর মাইনাস থ্রি অর্থাৎ মাইনাস সেভেন অর্থাৎ কত এখানে মাইনাস ফোর মাইনাস সেভেন এখন আমরা দুটি কি পাবো সরলরেখা প্রথমে এই স্থানাঙ্কগুলো বসাই তাহলে জিরো ওয়ান জিরো অর্থাৎ এক্স আর এখানে ওয়ান হচ্ছে এখানে তাহলে এটি হচ্ছে জিরো ওয়ান

এরপরে এখন আমরা দ্বিতীয় সরলরেখাটি তৈরি করবো এখানে কি পাচ্ছি জিরো মাইনাস থ্রি অর্থাৎ জিরো হচ্ছে এক্সের দিকে এখানে মাইনাস থ্রি মানে তিন খন নিচে এক দুই তিন তাহলে এটি হচ্ছে জিরো মাইনাস থ্রি এরপরে হচ্ছে কত মাইনাস টু মাইনাস ফাইভ অর্থাৎ এক দুই আর এখানে মাইনাস ফাইভ মানে নিচে পাঁচ করো এক দুই তিন চার পাঁচ তাহলে এটি কত হবে মাইনাস টু মাইনাস ফাইভ অর্থাৎ মাইনাস টু মাইনাস ফাইভ সর্বশ্রেষ্ঠী কত মাইনাস ফোর মাইনাস সেভেন তাহলে মাইনাস ফোর এক দুই তিন চার আর মাইনাস সেভেন মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটি হচ্ছে মাইনাস ফোর মাইনাস সেভেন আমরা আগে পেয়েছি তাহলে এখানে এই বিন্দুগুলো আমরা এখন যোগ করে দেব তাহলে আমরা এখন এই দুটি সরলরেখা দেখতে পাচ্ছি কোথায় ছেদ করেছে মাইনাস ফোর মাইনাস সেভেন বিন্দুতে তাহলে এখন এখানে এক্স এর মানটি কত এক্স এর মানটি হচ্ছে মাইনাস ফোর তাহলে আমরা বুঝতে পারছি যেখানে ছেদ করেছে সেই মানটি হচ্ছে আমাদের এখানে এক্সের মানটি হচ্ছে আমাদের নির্ণয় সমাধান তাহলে এখানে আমরা কী পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে সমাধান করলে পাবো ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স ইকস ফোর তাহলে টু এক্স ইকালস ফোর হলে এক্স ইক টু টু এখানে আমরা বা দিব এখানে আমরা দুটি ছক তৈরি করবো আগের মতোই তাহলে এখানে হচ্ছে এক্স থ্রি এক্স প্লাস ফোর আর এখানে এক্স থ্রি এক্স প্লাস ফোর তাহলে এখানে আমরা যদি জিরো বসাই তাহলে কত হবে ফোর এখানে তাহলে হবে জিরো ফোর এখানে যদি আমরা কত বসাই টু বসাই তাহলে কত হবে থ্রি ইন্টু টু অর্থাৎ সিক্স সিক্স প্লাস কত ফোর অর্থাৎ টেন তাহলে এখানে হবে টু টেন এখানে যদি মাইনাস টু বসাই তাহলে কত হবে মাইনাস টু ইন্টু থ্রি অর্থাৎ মাইনাস সিক্স প্লাস ফোর অর্থাৎ কত মাইনাস টু অর্থাৎ মাইনাস টু মাইনাস টু একইভাবে আমরা এখানে থেকে যদি এটির জন্য অর্থাৎ ডান পাশের চলকের জন্য যদি তৈরি করি তাহলে কী পাবো এক্স ফাইভ এক্স তাহলে কত এক্স ফাইভ এক্স তাহলে জিরো বসালে কত পাবো এখানে জিরো অর্থাৎ জিরো জিরো যদি টু বসাই তাহলে কত পাবো বসালে কত পাবো মাইনাস টেন তাহলে এখানে হচ্ছে কত মাইনাস টু মাইনাস টেন তাহলে এখন আমরা শরীরেখাগুলো তৈরি করি তাহলে জিরো ফোর জিরো হচ্ছে এক্স অক্ষে এখানে নেওয়া যাবে না বা নেওয়া যাবে না তাহলে এখানে জিরো জিরো বিন্দু এটা ও বিন্দু আমরা জানি তাহলে জিরো এখানে আর ফোর হচ্ছে উপরে চার করে এক দুই তিন চার অর্থাৎ কত জিরো ফোর এরপরে টু টেন অর্থাৎ এক দুই টু আর এখানে টেন অর্থাৎ উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ টু টেন এরপরে হচ্ছে মাইনাস টু মাইনাস টু অর্থাৎ মাইনাস টু হচ্ছে এদিকে আর মাইনাস টু হচ্ছে নিচে এক দুই এখানে আমরা পাচ্ছি মাইনাস টু মাইনাস টু তাহলে আমরা এখানে আগে এই সরলরেখাটি আমরা টেনে ফেলি তাহলে আমরা একটি সরলরেখা পেয়ে গেলাম অপর সরলরেখাটিতে কি পাচ্ছি জিরো জিরো অর্থাৎ এখানে এরপর টু টেন টু টেন আমরা কোথায় জানি এখানে আর এরপর হচ্ছে মাইনাস টু মাইনাস টেন অর্থাৎ এক দুই মাইনাস টেন হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে হচ্ছে মাইনাস টু মাইনাস টেন তাহলে এখন আমরা এখানে যদি আমরা আঁকি তাহলে কী পাবো ঠিক এরকম একটি সরলরেখা পাবো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই টু টেন বিন্দুটিতেই তারা কি করছে ছেদ করছে অর্থাৎ এখানে দুটি দুটি বিন্দু বিন্দু হচ্ছে কত করে আমরা পাচ্ছি যার ভোজ বা সক্ষে মান হচ্ছে কত টু তাহলে সুতরাং আমাদের সমাধান হচ্ছে টু নাইনটি ডিগ্রি এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন আর আমাদের ভিডিও গুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন ধন্যবাদ সবাইকে